আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম মোহাম্মদ রবি, আমার পিতার নাম আলী আহমদ, আমার মাতার নাম সোহাগুন্নিসা, আমার বাড়ি দক্ষিণ ধর্মপুর আজমের বাড়ি গ্রাম ধর্মপুর থানা ফটিকছড়ি। আমি দেড় সাত দিন হওয়ার আগে রেয়াজদিন বাজারে ছিলাম চট্টগ্রাম টাউনে, ওখানে আমি ব্যবসায়ীর কাছে কাজ কাম করতাম। ওখানে দেখি যে বিহারিরা আমাদের বাইবেরাদের যারা আছে বাঙালিরা যারা আছে বিহারিরা অনেক অত্যাচার করতে আছে এবং রেস্ট হাউসে মানুষদের ধরে নিয়ে জব করতে আছে। এভাবে আমাদের দোকানপাট অনেক বন্ধ হয়ে গেছে, বিহারিরা এভাবে অত্যাচার করতে আছে। তো আমরা দোকানপাট বন্ধ করে ওখান থেকে আসার সময় তিন পথে আমাদেরকে পাঞ্জাবিরা অ্যাটাক করছে, তিন জায়গাতে খাবার কুলি আর উলঙ্গ অবস্থায় দেখছে আমাদেরকে যে আমরা মুসলিম কিনা। এভাবে আমরা তিন জায়গায় অনুভব অতিবাহিত করি। বাড়িতে আসি দেখলাম যে বাড়ির পরিস্থিতি গ্রামের পরিস্থিতি অনেক খারাপ, মা বোনের ইজ্জত রক্ষা করতে আমরা ভারতে দেখাটা বাধ্য হই। আমরা এই আমাদের বাড়ির আমরা চার পাঁচজন ছেলে, একজন আছিল আবুল কাশেম, একজন নূর ইসলাম, তারপর একজন ইয়াকুব শফি মোহাম্মদ শফি, তারপর এই ফজল খাদের, আমরা সবাই মিলে এই বর্মাচরের পথে আমরা রওনা দিলাম। বর্মাচরের পথে তিন দিন চার দিন পর্বত যাইয়া আমরা বর্ডার ক্রস করছি, ট্রেনিং নিয়েছি ভারতে গিয়ে বোগা বাস সেক্টর। আমার ওস্তাদের নাম ছিল মনীন্দ্র সিং, যে আমাদেরকে যে ট্রেনিং দিয়েছে ওনার নাম মনীন্দ্র সিং। আমরা ওখান থেকে এই 29 দিন ট্রেনিং দিয়া অরণ্য ক্যাম্পে আসি, আর্মি ক্যাম্পে ছিলাম, আর্মি ক্যাম্পেতে অস্ত্র শস্ত্র দিয়া আমাদেরকে বাংলাদেশে প্রেরণ করছে। আমার গ্রুপ কমান্ডার ছিল কোম্পানি কমান্ডার নেসরলক, তো উনি সবচেয়ে বড় কমান্ডার ছিল। আমরা আসার পথে ভারত বাংলাদেশে যখন প্রবেশ করছি যোগ্যেশ্বলা বাজারে আমাদেরকে পাঞ্জাবিরা অ্যাটাক করছে, তখন রাজ্যের প্রায় দশটার সময় অ্যাটাক করার পরে ওখানে তারা একটা সাইন অ্যালার্ট যখন উপরে ছাড়ে দিছি, তখন সব জায়গায় সব কিছু দেখা যাচ্ছে একদম এই ভালো দিনের মতো পহরে গেছে। আমরা ওখান থেকে বহুত অনেক যুদ্ধ শুরু হয়ে গেছে, ওখান থেকে প্রায় রাজ্যের 3টা পর্যন্ত যুদ্ধ করে তারপর আমরা ওখান থেকে রিলিজ পাই। আক্তার ছিল তারপর এই নেসারলককে আমাদের বাঙালি রেজিমেন্ট দ্বারা নিয়ে গেছে, আক্তারকে আমাদেরকে হলা করে দিয়েছে। আক্তার আমাদেরকে নিয়ে আসছে, নিয়ে আসার সময় এই আমাদের সিএনসি হালিম সাহেব ছিল, তারপর মির্জা মনসুর ছিল, এই তাদের নেতৃত্বে আমরা এখানে কাজ করছি। নাজিরাট আমরা অপারেশন করছি, একটা অপারেশনে আমরা আমাদের আগের গ্রুপে 11 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, এই ওই মুক্তিযোদ্ধা 11 জন মারা গেছে। তারপরও আমরা ওখান থেকে খুব চেষ্টা করছি, আমরা মির্জা মনসুর থেকে সিএনসি হালিম থেকে এজাজ নিতাম, চাইলাম যে কি আমরা ব্রিজটা ভেঙে ফেলে যেন আমাদের ফটিকছড়িতে যেমন নাকি পাকিস্তান বাহিনী যেন প্রবেশ করতে না পারে, তো আমাদেরকে অনুমতি দিল না, কয় যে এটা আমাদের একটা সম্পদ, হালিম সাহেব বলতে আছে এটা আমাদের একটা সম্পদ, এটা তোমরা ভাঙিও না, যেমন কিছুর বিনিময়ে তোমরা চেষ্টা করো তাদেরকে প্রতিরোধ করো। তো আমরা প্রতিরোধ করতে গিয়ে তার পরদিন সকালে আসিয়া এই ইয়ারে এই নুরামাস চেয়ারম্যানের ধরে নিয়ে আসলো। তারা ধরে নিয়ে আসার সময় আমরা আসতে আসতে কিন্তু নুরাম চেয়ারম্যানের বিনাজুরি পড়ে নিয়েছে, তার গুলি করে দিছে মারিয়া। তো আমরা আগদি অ্যাটাক করার সময় কিন্তু দেখি যে ওখানে অনেক পাবলিক জমি গেছে, পাবলিকেরা শারীরিক দৌড়াদৌড়ি করতেছে, আমাদেরকে আমাদের নেতৃত্ব যারা দিচ্ছে সেকশন কমান্ডার তারা বলতেছে পাবলিক মারা যাবে, তোমরা গুলিগুলা করিও না, তোমরা নীরব পালন করো, তারা চলে যাক, তারা কোনো লোক বেশি না, তারা এক দুইটা গাড়ি ছিল পাকিস্তানি বাহিনীর। তো ওখান থেকে আমরা যা চলে আসলাম, আসার পরে আমাদের
তারপরে যে এখানে ধর্মপুরে যেটা নাকি অপারেশন হয়েছে ওই অপারেশনে আমরা রাতের 4টার সময় আসে গেছি। আমাদের গেরিলা বাহিনী খবর হয়েছে 4টার সময় আসার পরে আমরা আসিয়া সকালে ওখানে অ্যাম্বুলেন্স নিলাম খঙ্কাইয়া কালে। ওখানে অ্যাম্বুলেন্স নেওয়ার পরে সকাল 6টার থেকে যুদ্ধ শুরু হয়েছে দিনের 4টা পর্যন্ত। দিনের 4টা পর্যন্ত যুদ্ধ চলছে, যুদ্ধের সময় আমরা দিনের 4টা পর্যন্ত থাকার যে গ্রামের পাবলিকরা অনেক কষ্ট করছে, আমাদেরকে পানি খাবাইছে, চা খাবাইছে, আমরা ভাত তো চোখে দেখি নাই, যাক আমরা পানি খাইয়া ভাত খাইয়া পানি খাইয়া তারপরে এগুলো যুদ্ধ অপারেশন করে আমরা শেষ করছি। তারা ওখানে যে একটা ছেলে উপা মুন্ডা এই যে যেখানে যেখানে তার পাঞ্জাবিরা ছিল এর পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল, ছেলেটা হলো যে এখনও কমিটিয়াটা বাজারে আছে, ছেলেটা পঙ্গু হয়ে গেছে। এর পরবর্তী আমরা এটা নিবারণ করার পর এর পরবর্তীতে দেশ স্বাধীন হয়ে গেল। দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের শানে তুমি মিলে ছোমর প্রাণে মনে তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর বেগাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।